গভর্নমেন্ট এবং প্রকল্প জাতির জেলা নিগম বিদ্যালয় রপ্তানি করেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গত ক্লাসে আমরা যে পঞ্চম অধ্যায়ে 19.5.1 যে অঙ্ক করে দেখেছিলাম মাধ্যমিকে, সেই অঙ্কের অনুযায়ী আমরা এখন সৃজনশীল অঙ্ক করতে দেখো, ঠিক আছে? চলো আমরা সৃজনশীল অঙ্ক একটু দেখে নিই। যে সৃজনশীল অঙ্ক দেখার আগে আমরা যে 19.5.1 লিখছি এক পাশে দেখো। তো প্রথম অনুসূচি আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2। দুই নম্বর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2। তিন নম্বর সূত্র অনুসূচি হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2। এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2। পাঁচ নম্বর সূত্র অনুসূচি হচ্ছে 4 বি ইকুয়াল এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। তো এই অনুসূচি নম্বর আমাকে আমরা যে সৃজনশীল অঙ্কটা ঠিকের শেষে অঙ্কটা কাছে দেখো। যে প্রথম দেওয়া সৃজনশীল কোথাও যদি এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল 0 বলি, কনভার্ট হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গমূল নেই। অন্যটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নেই। অন্যটা হচ্ছে প্রমাণ করা যে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার অথবা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটা প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রথম অঙ্কটা দেখে নিই যে বর্গমূল কি করছে। তো বর্গমূল এর করতে গেলে প্রথমে আমরা সূত্রটা বলি এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার। দুই নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? চলো আমরা এখন অঙ্কটা শুরু করি। এ প্রথম যে কোন মানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গমূল। তো আমরা যদি তিন সংখ্যা বর্গমূল করি তাহলে এটি আলাদা হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার এর বর্গমূল। তো প্রথম আমাদের বর্গমূল এর মধ্যে নিশ্চিত প্রথম তিন সংখ্যা যে তোমার বর্গমূল প্রথমে আমরা এর বর্গমূল করি এ আর এর বর্গমূল বি। তো আমরা এ স্কয়ার মাইনাস 2 প্লাস 4 প্লাস 4
जैसे तुम उसके प्लस यूज कर रहे हो उसके अलग कर दी ए ए स्क्वायर प्लस 2 ए बी प्लस बी स्क्वायर आर एटा दैट इज ऑफ सेम कर देन जो तुम चाहे एक्स पर 4 प्लस 2 एक्स स्क्वायर प्लस 10 प्लस 5 जो हो माइनस 2 एक्स स्क्वायर 10 स्क्वायर माइनस 4 एक्स स्क्वायर 10 स्क्वायर प्लस 5 जो हो तो अभी उसे ये पावर को एक्स पर बनने से एक्स को तो प्लस 8 को तो प्लस 10 को पावर को प्लस 2 एक्स स्क्वायर प्लस 10 माइनस के एक्स ¿Qué es lo que pasa con esta? ¿Por qué tú vas a tu plazo a ver tu cuerpo? ¿A dónde vas?
কাজ হতো না, তখন একটা বাড়ি কাজ হতো। তো বাড়ি কাজ হচ্ছে, বাড়ি কাজ হচ্ছে তো আজকে এখানে শেষ করছি, যত সুস্থ থাকো ভালো থাকো, কোথাও হয়েছে।